দেশে সপ্তদশ লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সমাপ্ত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কেন্দ্রে ক্ষমতাসীন দামোদর দাস পরিচালিত সরকার নির্বাচনে দুটি মোদীর আসনকে ঘিরে অনেক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল রাজ্যবাসী নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে রাজ্য সরকারের দুই শরিক দলের মধ্যে মতানৈক্য ছিল একটা অন্যতম ঘটনা আসন নিয়ে সরকারের দুই শরিক দলের মধ্যে সমঝোতা না হওয়ায় নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারের শরিক দল আইপিএসটি সরকারের থেকে দুই দলের পৃথক লড়াই বন্ধুত্বপূর্ণ হিসেবে উভয় দলের নেতারা মনে করলেও রাজনৈতিক মহল বিষয়টি অন্য দৃষ্টিতেই দেখেছিল ধারণা করেছিল যে নির্বাচনে আইপিএফটি পৃথকভাবে লড়াই করার ফলে অনেকটা চাপে থাকবে বড় শরিক বিজেপি কিন্তু ফলাফলে দেখা গেল যে আইপিএফটি পৃথকভাবে পৃথকভাবে লড়লেও রাজ্যের দুই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে বিজেপির প্রার্থীরা বিজেপি প্রার্থীদের বিপুল জয়ের দুটি আসনে জামানত বাজায়াপ্ত হয়েছে আইপিএফটির বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে লোকসভা ভোটের হারও কমে দাঁড়িয়েছে প্রায় চার শতাংশ শুধু তাই নয় উপজাতি সংরক্ষিত আটটি বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের দলের ভরাডুবি নিজেদের শক্তি পরীক্ষার লড়াইয়ে আইপিএফটি যে ব্যর্থ তা নির্বাচনের ফলাফলে অনেকটা প্রমাণিত তবে লোকসভা নির্বাচনে আইপিএফটির এই ফলাফল অপ্রত্যাশিত বলে মনে করছেন অনেকে এই ফলাফলে স্বাভাবিকভাবেই আপ্লুত বিজেপি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দলীয় প্রার্থীদের বিপুল জয়লাভ এবং শরিক দলের চরম ফরার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি শরিক দলের সমালোচনা না করলেও নেতাদের জোর ধর্ম বজায় রাখার প্রতি আহ্বান রাখেন রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইপিএফটি যে কোনো ফ্যাক্টর নয় তা এক প্রকার প্রকাশ্যে বলে দিতে দ্বিধাবোধ করেননি নেতারা নেতাদের প্রতি যে নিচু স্তরের কর্মীদের আস্থা ক্রমশ কমছে নির্বাচনী ফলাফলের অনেকটা উদ্বিগ্ন দলের শীর্ষ নেতৃত্ব দুই আসনে আইপিএফ প্রার্থীদের জমানত জবত হওয়ায় আগামী দিন শরিক এই দলটিকে বিজেপি কতটা গুরুত্ব দেবে এ নিয়ে এখন চলছে রাজনৈতিক মহলে জোর চর্চা সামনেই রয়েছে এডিসি নির্বাচন আগামী জুলাই মাসে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পর্ব শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে এডিসি নির্বাচনের তৎপরতা নিয়ে এখন থেকে উদ্বিগ্ন নেতারা এদিকে দলের আভ্যন্তরীণ দল অন্যদিকে বিজেপির সঙ্গ ছেড়ে লোকসভা নির্বাচনে একক প্রতিদ্বন্দ্বিতার পর দলের চরম ভরাডুবিকে ঘিরে নিচু স্তরের কর্মীদের মধ্যেও এখন চলছে জল্পনা কল্পনা একই সাথে তাদের মনে বাড়ছে হতাশা এই পরিস্থিতিতে আগামী দিন দলের রণকৌশল কি হওয়া উচিত সে বিষয়ে এখন চর্চা চলছে দলীয় স্তরে আগামী দিনের ভবিষ্যৎ রণকৌশল স্থির করতে এর মধ্যে দুদিনের কেন্দ্রীয় কমিটির কনভেনশনে সামিল হলেন আইপিএফটির নেতারা কনভেনশনে লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে কেন্দ্রীয় কমিটি তবে গত বিধানসভা নির্বাচনে আইপিএফটি যে শক্তির মোহরা দেখাতে সক্ষম হয়েছে এখন রাজ্যের পাহাড়ি অঞ্চলে তাদের নেই তা অনেকটাই কিন্তু প্রমাণিত হয়ে গেছে লোকসভা নির্বাচনের ফলাফলে রাজনৈতিক মহলের অভিমত এবারের লোকসভা ভোটে আইপিএফটির বড় অংশ কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছে আর একটা অংশের ভোট চাই বিজেপির প্রার্থীদের অনুকূলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলিকে একটি ছাতার নিচে নিয়ে আসতে শুরু করেছেন তাতে আগামীর রাজনীতিতে আদৌ আই ফিফটির কোন অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে বিস্তৃত সন্দেহ রয়ে গেছে আবার কেউ কেউ মনে করছেন আইপিএফটি দুটি আসনে প্রার্থী দিয়ে লোকসভা নির্বাচনে জোর ধর্ম রক্ষা না করায় বেজায় ক্ষুব্ধ বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোপরি দুটি আসনে প্রার্থী দাঁড় করিয়েও বিজেপির প্রার্থীরে কিছুই করতে পারেনি বৃষকেতু এবং এনসিরা ফলে স্বভাবতই আগামী দিনে বিপ্লব দেবরা আইপিএফটি সম্পর্কে কি অবস্থান গ্রহণ করেন তার উপরই অনেকটা নির্ভর করে আইপিএফটির ভবিষ্যৎ সামনে রয়েছে এডিসি নির্বাচন এই নির্বাচনেই অনেকটা যেন তার প্রমাণ পাওয়া যাবে তবে একথা বাস্তব সত্য যে লোকসভা নির্বাচনে দুই কেন্দ্রে চরম পর কেন্দ্রীয় নেতারা এখন অনেকটাই কোণঠাসা জোট ধর্ম নষ্ট করে নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তটা যে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে সঠিক ছিল না তা এর মধ্যেই বুঝতে পারছেন দলের শীর্ষ নেতারা বরং বিজেপির সাথে জোট বেঁধে লড়াই হলে ভবিষ্যতে এডিসি দখল নেওয়ার সুযোগ পাওয়া যেত কিন্তু এখন ত্রিপুরায় আইপিএফটি পরীক্ষিত শক্তি পরীক্ষায় দল ব্যর্থ প্রমাণিত হওয়ায় বিজেপির এখন আইপিএফ খুব একটা গুরুত্ব দেবে না বলে মনে করছেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব এই অবস্থায় পৃথক রাজ্যের স্লোগানকে সামনে রেখে যে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলের আত্মপ্রকাশ ঘটেছে রাজ্যে সেই আইপিএফটির ভবিষ্যৎ আগামী দিন কোন দিকে তা নিয়ে এখন চলছে রাজনৈতিক মহলে জোর চর্চা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল